চোরি চোরি দিল তেরা চুরাঙ্গে আপনা তুঝে হাম বনায়েঙ্গে। এই গানটা এখন ভীষণ ফেমাস একটা গান, কিন্তু এই গানটা কত পুরনো বলুন, মানে পুরনো জিনিস বলে না, ওল্ড ইজ গোল্ড। পুরনো যে গানগুলো সেগুলোই আবার ফিরে আসছে নতুন করে রিলস রূপে বা এরকম শর্টস, এগুলোতে বেশ সুন্দর গান, কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আজকের গানটা কিন্তু মেন বিষয়বস্তু নয়, আজকের বিষয়বস্তু হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ম্যান্ডি। ম্যান্ডি দার্জিলিংয়ে গিয়ে, উফ, ম্যান্ডির কিন্তু দার্জিলিংয়ে গিয়ে এবার কিন্তু গরম লাগছে, ম্যান্ডির এবার ঠান্ডা লাগছে না। আগের বার যে উদ্যম ছিল ম্যান্ডি স্যান্ডির মধ্যে, এবারই কিন্তু নেই, কী করে থাকবে, এত শর্ট নোটিশে গেছে। এই তো গুজরাট থেকে ঘুরে এলো না, গুজরাট তারপরে গেছিলো দীঘা, মানে মন্দারমণি, তারপরে গেছে এখানে, থাকে মানুষের শরীর আর নিতে পারে? তো যাই হোক, মোটামুটি ম্যান্ডি যে দাদা বৌদির কাছে বাড়িতে গেছে, আমি দাদা বৌদি সম্পর্কে একটা কথা বলতে চাই। ভীষণ দুজনেই ভীষণ শৌখিন মানুষ, এবং ওর দাদা তো ভীষণ রসিক মানুষ দাদা, এবং এনা দুজন কিন্তু দেখুন সমস্ত কিছু রেসপন্সিবিলিটি কিন্তু করছে, যেটা ম্যান্ডি স্যান্ডি গেছে ওদের জন্য রান্না করা সমস্ত কিছু, এরপরেও কিন্তু বাচ্চাটাকে পড়তে বসানো টাইম টু টাইম, সব কিছু ঘুরছে ফিরছে রিলস বানাচ্ছে, একদম সুন্দর ব্যালেন্স করে সুন্দরভাবে কিন্তু দুজনে সংসার করছে, এবং বেশ ভালো। মানে এরা যে ম্যান্ডি যে এদের বাড়িতে গেছে, ম্যান্ডির কিন্তু অ্যাকচুয়ালি এদের থেকে অনেক কিছু শেখা উচিত, কীভাবে ম্যান্ডির ওই বৌদি সমস্ত কিছু ম্যানেজ করেও কত সুন্দর তার কথাবার্তা, কত কিছু, মানে ওখানে বৌদি একটা শরীর খারাপ লাগছে, আমি সে ব্যাপারটায় আসছি। তো যাই হোক, আসি ম্যান্ডির কথায়। ম্যান্ডি তো মোটামুটি সকাল থেকে উঠে ইয়ে করে, তারপরে বৌদি তো রান্না বসিয়ে দিয়েছে, ম্যান্ডি বলছে যে আমাকে রান্না করতে দিলে না, তখন বৌদি বলছে তুমি তো আছো এখন, মানে বৌদিও বুঝে গেছে এখন থাকবে। আগের বার তো অ্যাক্সিডেন্ট একটা হয়েছিল, বৌদি বাবা অসুস্থ ছিল তাই চলে এসেছিলো, নাহলে তো লম্বা থাকার প্ল্যান ছিল। আমি ভাবি কারোর বাড়িতে গিয়ে থালুন কদিন পরই ট্রান্সফার হয়ে যাবে, তারা তাদের মাল শিফটিংয়ের একটা ব্যাপার থাকে, সেখানে কি করে মানুষ নির্লজ্জের মতো একদিন গেল ঠিক আছে এতদিন থাকতে পারে। হ্যাঁ, এটাই কীরকম অদ্ভুত লাগে, কারণ ওদেরও তো একটা সুবিধা অসুবিধা বলে ব্যাপার আছে। তো যাই হোক, তারপরে ম্যান্ডি স্যান্ডি সেখানে সাজগোজ করে একদম সমস্ত কিছু করে টরে তারপরে গেল রিলস বানাতে। ও সেই বিউটিটা যেটা যেখানে গেছে, এত সুন্দর জায়গাটা কি বলবো, সত্যি এটা প্রশংসা করতেই হবে, মানে অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। তো সেখানে গিয়ে এখন স্বভাবতই রোদ, এই বর্ষাকালে যেটা একটা ভ্যাপসানি ওয়েদার, সেখানে রোদ যখন উঠছে ভীষণ কষ্ট হচ্ছে, এবং সেখানে ওই দাদা বৌদির মধ্যে যে কেমিস্ট্রিটা দেখা গেল, ম্যান্ডি স্যান্ডির মধ্যে কিন্তু সেই কেমিস্ট্রিটা ছিল না, মানে যদিও তুলনামূলক আলোচনা করা ঠিক নয় কিন্তু তবুও সেই কেমিস্ট্রিটা কিন্তু ছিল না। দাদা বৌদির মধ্যে একটা সুন্দর বেশ দুষ্টু মিষ্টি একটা ব্যাপার ছিল, যেটা কিন্তু ম্যান্ডি খুব যত্ন সহকারে একদম ক্যামেরা বন্দি করছিল, কিন্তু নিজেও আমার মনে হয় এগুলো দেখে কিছু শেখা উচিত। তারপরে সেখানে ম্যান্ডির মেয়ে, যেটা সবাই বলছে, সত্যি কথাটা বলে দিয়েছে, মানে মা যে সবসময় ঘুমোয় ও কিন্তু বলে দিয়েছে আর কত ঘুমবে, ঠিক আছে। তারপর ম্যান্ডির মেয়ের খাওয়া দাওয়া এ সমস্ত কিছু হলো টোলো, তবে মেয়েটা কিন্তু বড় হচ্ছে এবং মাকে এক একটা করে দেবে, ঠিক আছে, মানে মায়ের সমস্ত কিছু লাইফস্টাইল দেখছে, তো তো দেখে টেকে কিন্তু মাকে একটা করে বেশ দেবে এবার। তো তারপরে আলটিমেটলি ম্যান্ডি স্যান্ডি ঘরে ফিরে এলো, এবং সন্ধ্যেবেলা ফিরে এসে তারপর তো বোধহয় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলো। এর পরের দিনে কি দেখা গেল, পরের দিনে দেখা গেল ওরা পরের দিনও গেল পার্লারে, বিউটি পার্লারে। আচ্ছা, আর একটা কথা না আমি একটু বলতে চাই, যদিও এইবারে যে ম্যান্ডি বিউটি পার্লারে গেছে, সেখানে যে ওর মেয়েকে শ্যাম্পু করিয়েছে, এটা ঠিকই আছে, কারণ ওখানে জলের প্রবলেম দার্জিলিংয়ে প্রচুর, সেখানে কোনো পার্লারে মানে জল পাওয়া যায় না মেনলি, তো যেখানে পার্লারে গিয়ে শ্যাম্পু করা ঠিক আছে, এটা ঠিক আছে মানা যায়। কিন্তু কদিন আগে বোধ হয় ওই ঠিক মন্দারমণি থেকে ফেরার পর মেয়েকে নিয়ে গেছিলো বিউটি পার্লারে, ওইটুকু একটা পুচকে মেয়ে, তাকে নিয়ে বিউটি পার্লারে গিয়ে মনে আছে ফেসিয়াল টেসিয়াল কী সমস্ত করেছিল, এবং বলছে যে ওরা বলেছে পার্লার থেকে এটা বাচ্চাদের জন্য। অ্যাকচুয়ালি পার্লারে এরকম বলে, কিন্তু যে কেমিক্যালগুলো থাকে না, সেগুলো বাচ্চাদের এইটুকু স্কিনে যথেষ্ট ক্ষতি করে, বাচ্চারা ওরকম একটু আধটু সমুদ্রের ধারে টারে গেলে এরকম হয়েই যায়, তেমনি বাচ্চাদের আবার তাড়াতাড়ি কিন্তু কোনো ট্যানটা রিমুভই হয়ে যায়, ঠিক আছে, মানে ওটার জন্য বেশি কিছু করতে লাগে না। বাড়িতে যেগুলোই মানে হোম রেমেডিস যেগুলো আছে, ওগুলো যদি একটুখানি অ্যাপ্লাই করা যায়, তাহলে কিন্তু বাচ্চা একদম সুন্দর হয়ে যায়। আর ওদের স্কিন না, এইটুকু বয়সের স্কিন তো ওদের আমাদের মতো নয় যে একবার ট্যান পড়লে সেটা থেকে যায়। তো এইটুকু বাচ্চাকে পার্লারে মানে কীরকম একটা লাগছিলো, যে মেসেজ করছিলো সে বাচ্চারা তো হাসছিলো,
ঠিক আছে, ওরকমভাবে ম্যাসাজ করাটাও ঠিক না, ওইটুকু বাচ্চা আর সেখানে ম্যাসেজ করছে আর সে মোবাইল দেখছে। উফ, বাপরে বাপ, বাচ্চাদের মোবাইলের এখন এত নেশা কি বলবো। আর ম্যান্ডিন মেয়ের তো দেখছি একটু বেশি নেশা মোবাইল। তো যাই হোক, এবারে তো দেখলাম যে তারপরে মাশরুম, ওরে বাবা, দাদা দাদা, ও মাশরুমের আগে হচ্ছে বিউটি পার্লার থেকে ফিরে গিফট, সবার জন্য কিনেছে ঘড়ি, ঠিক আছে, ঘড়ি এবার সবাইকে দিল, তারপরে দাদাকে দিল স্পেশাল গিফট দাদাকে। এখন দেখবেন ম্যান্ডি ভীষণ দাদা 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 করছে, কেন জানেন? কমেন্টস বক্সে প্রচুর কমেন্টস আসছে বেচারা, যে কমেন্টসগুলো আসছে ম্যান্ডির কমেন্টস বক্সে সেখানে তো ডিলিট হয়ে যাচ্ছে, কারণ স্যান্ডির তো এখন কোনো কাজ নেই, ও কিন্তু এই যে সাফাই অভিযানটা ওই করছে। কিন্তু যারা কমেন্টস ম্যান্ডির মানে নেগেটিভ কমেন্ট করতে পারছেন না, তারা দাদা বৌদির ওখানে গিয়ে করছে, ঠিক আছে। এবার আজকে তো বৌদি বলেই দিল যে যারা যারা কমেন্টস করবেন প্লিজ কেউ নেগেটিভ কমেন্টস করবেন না। ওই ভদ্রমহিলাকে দুজনেই ভীষণ সুইট, ভীষণ সুইট কাপেল, এবং ওদের ব্যবহারও খুব সুন্দর। তো যাই হোক, তারপরে বেশ মাশরুম রান্না বান্না মানে করবে আর কি, তার আগে সমস্ত গিফট দেওয়া হলো। তো যেটা ফর্মালিটি সবাই বলে গিফটের কী দরকার ছিল, গিফটের কী দরকার, তো দাদা খুব ভীষণ খুশি হলো। তারপরে হলো মাশরুম রান্না, মাশরুম রান্নাটা কে করবে না আমাদের ম্যান্ডি। আর তার আগে বোধহয় ম্যান্ডি সয়াবিন রান্না করেছিল স্যান্ডির জন্য, মানে স্যান্ডি তো মানে কম তেল মশলা দিয়ে খাবে আর কি, বা পেঁয়াজ রসুন ছাড়া খাবে বোধহয়, তো সেই জন্য সয়াবিন রান্না করেছিল, তো সেটা ম্যান্ডি করছে, বলছে আমাকে দিয়ে দিয়েছে করতে, আমি বললাম তো ম্যান্ডিকে দিয়ে দিয়েছে। তো ম্যান্ডি সয়াবিন রান্না করলো, মাশরুম রান্না করলো, এসব। আমি ভাবছি ওর বাড়িতে, নিজের বাড়িতে কিন্তু অত রান্না বান্না করে না খুব একটা, প্লাস ওর বাড়িতে যদি কেউ গেস্ট যায় থাকে তো সঙ্গে সঙ্গে ফোন করে হোম ডেলিভারি, একদম পুরো জোম্যাটো সুইগিরা ওখানে হোম ডেলিভারি বোধহয় দেয়, তো সে সমস্ত কিছু অর্ডার করে দেয়, মানে সেখানে কিন্তু নিজেকে রান্না করতে হয় না। কিন্তু এই এদের বাড়িতে গিয়ে যে দেখছে যে কত সুন্দর বৌদি সমস্ত কিছু সকালের মধ্যে রান্নাবান্না করছে, প্লাস ছেলের স্কুল পড়াশোনা সব কিছু সামলাচ্ছে, আমার মনে হয় এটা দেখে ম্যান্ডির একটু অবশ্যই শেখা উচিত। এবার আসি যে আসল ব্যাপারটায়, সেটা হচ্ছে ম্যান্ডির সঙ্গে তার ওই যে দাদা, তার কী সম্পর্ক এক্স্যাক্টলি, মানে এত তো দাদা 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 করে যাচ্ছে, ঠিক আছে, তো বেশ সবাই বলছে, তো দাদা যেরকম ভাই ভাই করতো, ভাইকেও তো একটা দামি গিফট দিয়েছিল, ঠিক আছে, তো তারপরে দাদা দাদা করছে। একটা জিনিস আমি একটু বলতে চাই, ম্যান্ডির যে বৌদি আছে সে কিন্তু একটু হলেও কোথাও না কোথাও কিন্তু ওনার মনে কিন্তু একটা কোথাও না কোথাও, মানে এই যে চলে ওরা চলে যাবে ধরুন, এই টাইমটা তো একান্তই ওদের, কারণ আর সবার সঙ্গে হয়তো দেখা করা দার্জিলিংয়ে, তারপরে আরও অনেক ব্যাপার থাকে, সমস্ত গোছগাছ থাকে, এইটাতে কিন্তু ম্যান্ডির বৌদি কিন্তু একটুখানি হলেও মানে ঠিক খুব একটা কমফোর্টেবল নেই কিন্তু, কারণ ওর জিনিসটা একটু ইয়ে লাগছে। কারণ ধরুন নিজেরা থাকলে কি হয়, ওরা যদি নিজেরা থাকতো ধরুন কিছু একটা রান্নাবান্না করে ওরা খেয়ে নিত, কিন্তু বাড়িতে যেহেতু গেস্ট এসছে সেখানে রান্নাবান্না করতে হচ্ছে, সমস্ত কিছু করতে হচ্ছে, তারপরে আবার তাকে পার্লারে নিয়ে যেতে হয়েছিল, ঠিক আছে, এই তো চুলের কী করিয়ে এলো, তারপরে আবার পার্লারে গেলো, আচ্ছা, তারপরে আবার সমস্ত কিছু করে ম্যান্ডির বৌদি লাস্টে বলছে ওর শরীরটা ভালো লাগছে না, কারণ খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এত পরিশ্রম এত কিছু হচ্ছে, আর ম্যান্ডির তো এত ঢং, সামান্য মাশরুম রান্না করছে সেটা তো বাবা কী সুন্দর সাজিয়ে গুজিয়ে, হ্যাঁ পুরো একদম, মানে আবার বলছে মাশরুমে আমি জল দিইনি, মানে মাশরুম রান্না করেছে বলছে মাশরুমে আমি জল দিইনি, মাশরুমে তো একটু জল টল তো ড্যাটলিস্ট দিতে হয়, মানে আমরা তো নর্মালি সেদ্ধ করে একটুখানি জলটা ফেলেই দিই, কারণ যতই হোক সে তো মাশরুম না, কী ওতে থেকে কী হয়ে যেতে পারে, ফাঙ্গাস টাঙ্গাস থাকতে পারে, তো মাশরুমে তো একটুখানি সে ভাপিয়ে তো জলটা ফেলেই দিতে হয়। তো জানি না ও কীভাবে রান্না করেছে, তো সেইটা বলছে একদম কষা কষা করে করেছি, কোনো জল দেয়নি, তো ওর দাদা শুনে তো একটু অবাকই হয়ে গেছে। যাই হোক, বোন রান্না করেছে দেখে খেলো। একটা কথাই বলবো, এদের মধ্যে কোনো রকম কোনো আমার যেটা মনে হয় কোনো সম্পর্কই মানে ওইরকম রিলেটেড কোনো সম্পর্ক নেই, নিখাত দাদা বৌদি মানে দাদা বোনের সম্পর্কই আছে, যেটুকু ওপর ওপর যেরকম থাকে আর কি, পাতানো দাদা বোনের সম্পর্ক সেরকমই আছে। যেহেতু ম্যান্ডি দেখছে কমেন্টস বক্সে সবাই কমেন্টস করছে যে যেমন ভাইয়ের সঙ্গে ছিল এরকম তোমার নেই, তো সেই জন্য বেশি বেশি করে দাদা 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 এটা করে যাচ্ছে, এটা কিছুই না, এটা ভিউজ বাড়ানোর একটা তরিকা। আমি যদিও এখনও বিশ্বাস করি না যে ম্যান্ডি সত্যিই ভাইয়ের সাথে পড়ে গিয়েছিল, আমি এখনও বিশ্বাস করি না, ওটা সম্পূর্ণ নাটক ছিল,
যাই হোক, যাই থাক, তবে ওদের সম্পর্ক মানে এই দাদার সঙ্গে ম্যান্ডির সম্পর্ক নিখাদই হচ্ছে ভাই বোনের একটি সম্পর্ক, মানে যেটা হয় আর কি, নর্মাল একটা পাতানো ভাই বোনের যেরকম সম্পর্ক হয় সেরকমই সম্পর্ক, এর বেশি কিছু নয়। বাকি ওই যে গিয়ে যে ওরা ধরুন চলে যাবে, তারপরে গিয়ে যে ওরা উৎপাত করছে, এটাতে ওরাও কিন্তু মনে মনে মানে মুখে প্রকাশ না করলেও একটু তো বিরক্ত হচ্ছেই, এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ কারোর বাড়িতে যদি এরকমভাবে কেউ একটা হঠাৎ করে মানে জাস্ট এক দুদিনের নোটিশে চলে আসে এবং তারা 15 দিন পর চলে যাবে, ঠিক আছে, তো তাহলে তো তার অসুবিধা হওয়ারই কথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করব, আজকে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে। তো আবার দেখা করছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।